এদিকে গতকালের ঘটনার পরেই আজ সক্রিয় আবগারি দপ্তর। সমুদ্র তীরবর্তী স্টলগুলিতে আজ সকাল থেকেই অভিযান চলে, উদ্ধার হয় প্রচুর মদের বোতল। শনিবার মদ খেয়ে সমুদ্রে নামায় এবং তারপর তিন তিনজনের মৃত্যু, এবং এই ঘটনার পরেই ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টের তরফে তল্লাশি অভিযান চলছে। সমুদ্র সৈকতের উপরে যে সমস্ত স্টলগুলি রয়েছে সেখানে বেশ কিছু স্টল এমন দেখা যাচ্ছে যে তারা সেই স্টলের মধ্যেই কিন্তু মদ্যপানের আসর বসায় এবং সেখানেই মদ্যপান চলে, অর্থাৎ সমুদ্র সৈকতের উপরে মদ্যপান চলে এমনটা এক্সাইজ ডিপার্টমেন্ট জানতে পারে। তারপরেই কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টের তরফে এই হানা দেওয়া হয়। সৈকতের উপরে যে সমস্ত স্টলগুলি রয়েছে সেই স্টলে হানা দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু বিদেশি মদ এখান থেকে উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, এবং এই সমস্ত মদগুলি কিন্তু পেছনের দিকে অর্থাৎ ঝোপের দিকে লুকিয়ে রাখা হয়েছিল, যেহেতু তারা বুঝতে পেরেছিল যে পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চলতে পারে এবং সেই আশঙ্কা করেই কিন্তু পেছনে লুকিয়ে রাখা হয়েছিল। অবশেষে এক্সাইজ ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তল্লাশি অভিযান চালিয়ে তারা এই সমস্ত মদ বাজেয়াপ্ত করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসার, আমি তার সঙ্গে কথা বলবো। এখনো পর্যন্ত কত মদ সিজ করলেন? আমরা এখনো সঠিক পরিমাণ জানি, জানলে আপনাদের জানাবো। কোথা থেকে এই মদগুলো সিজ হচ্ছে আপনারা? এটা মন্দারমণি সিবিস, এদেরকে বারণ করা আছে এবং আমরা নিয়মিত এখানে রেড চালাই। গত সপ্তাহে দুজন এখান থেকে অ্যারেস্ট করেছিলাম, আজকেও একজনকে অ্যারেস্ট করেছি। আমরা এখন তল্লাশি চালাই, পরে জানাবো আপনাদের। একেবারে যেটা জানালেন যে এখানে কিন্তু তল্লাশি অভিযান চলে, কিন্তু যেহেতু তিন তিনজনের মৃত্যু হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু হানা দেয় এক্সাইজ ডিপার্টমেন্ট, এবং সেক্ষেত্রে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের ক্ষেত্রে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। যেটা অভিযোগ যে সমস্ত স্টলগুলি রয়েছে সেই স্টলের মধ্যে কিন্তু এই মদ্যপানের আসর বসে এবং সেখানেই মদ বিক্রি হয় এমনটা জানতে পেরেছেন এক্সাইজ ডিপার্টমেন্টের আধিকারিকরা, এবং তারপরেই কিন্তু হানা দেওয়া হয়। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অমিত দাসের সঙ্গে বিক্রম দাস ও কিরণ মান্না, পূর্ব মেদিনীপুর।